শুধু চীন নয়, করোনা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কাজ করছে যে সব দেশ, তাদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। ভ্যাকসিন তৈরি সম্পন্ন হলেই বাংলাদেশ সবার আগে দেশের মানুষের জন্য আনার চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকব না। আমরা সারা পৃথিবীতে যেখানে ভ্যাকসিন নিয়ে কাজ করছে, অক্সফোর্ডে ইভেন আমেরিকান মডার্না নামে একটি কোম্পানি কাজ করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে, রাশিয়া করছে, পৃথিবীর যেখানেই ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেই প্রত্যেকটি জায়গায় আমরা যোগাযোগ অব্যাহত রাখছি।